আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা একজন রোগীর সাথে এখানে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। আমার নাম তামিম ইমরান। আচ্ছা স্যার, আপনি কোথা থেকে এসেছেন? জি, আমি গাজীপুর জয়দেবপুর থেকে। আচ্ছা স্যার, জানতে চাইবো আপনার কাছে এই ডিপিআরসি হসপিটালে মূলত আপনি কি সমস্যা নিয়ে সবার প্রথমে এসেছিলেন? আমার সমস্যা ছিল, আমার ডান পা কোমর থেকে নিচ পর্যন্ত পুরোটা পেন ছিল। তো পেনের কারণে আমি হাঁটতে চলতে পারছিলাম না, বসে থাকা লাগছিল, এই অবস্থা ছিল। আচ্ছা, এই পেনের কারণেই এসে প্রচন্ড রকম আগে এতটা সিরিয়াস ছিল না, তখন হালকা দেখা যেত, কিছু রেস্ট নিলে ঠিক হয়ে যেত। আচ্ছা আচ্ছা। কিন্তু এখানে যখন আসলাম তার আগে খুব মেজর সমস্যা হয়ে গেছিল। আচ্ছা স্যার, জানতে চাইবো যে আপনি ডিপিআরসি হসপিটালে কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? আমি ডক্টর শফিউল্লাহ প্রধানের আন্ডারে দেখাচ্ছি, আমাকে দেখাচ্ছিলাম। আচ্ছা স্যার, কতদিন যাবৎ ভর্তি আছেন এখানে? এখানে আজকে আমার 16 দিন হলো। গত 16 দিন যাবৎ আপনি এখানে ভর্তি আছেন। গত 16 দিনের ট্রিটমেন্টের পরবর্তী অবস্থায় আজকে আপনার কি অবস্থা? এখন আমি ফার্স্ট আপনার 5-6 দিনের মাথায় আমি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ হয়ে গেছি, বলতে গেলে 90% 6 দিনের মাথায় সুস্থ হয়ে গেছি। আচ্ছা, তো এখন আস্তে আস্তে রিকভারি করে অলমোস্ট পেইন একদমই নাই, সামান্য কিছু আছে, ওটা দেখা যায় যে সকালবেলায় ব্যায়াম বা এক্সারসাইজটা করলে ওটা পরবর্তীতে ফিল হয় না সারাদিন। মানে আপনার আগে যে স্বাভাবিক যে আপনার জীবনযাত্রা ছিল বা যে স্বাভাবিক যে কাজগুলো আপনি করতেন সেগুলো এখন মোটামুটি আগের মতো আপনি আবার করতে পারছেন? সম্পূর্ণই করতে পারছি। আচ্ছা স্যার, জানতে চাইবো যে এই সমস্যাটার জন্য কি আপনি এর আগে কোথাও কোনো ধরনের ট্রিটমেন্ট করিয়েছিলেন এটার জন্য? এর আগে আমি ওই 6 বছর আগে একবার ট্রিটমেন্ট করেছিলাম, তখন কিছুটা ফিজিওথেরাপি দিয়েছিলাম, পরবর্তীতে এখন ট্রিটমেন্ট করা হয়নি, এখানে আসা। আচ্ছা স্যার, জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনি কিভাবে জানতে পেরেছিলেন? এখানে আমি আসলে ইউটিউবের মাধ্যমে স্যারের ভিডিও দেখে, আচ্ছা ওখান থেকে স্যারের স্যার কথাবার্তা গুলো ভালো লেগেছে, আচ্ছা এই জন্য এখানে আসা। তারপর আপনি স্যারের সাথে সেখানে দেখা করেন এবং পরবর্তীতে স্যারের সাথে অ্যাডভাইস নিয়ে স্যার বলে এখানে থেকে তার আন্ডারে এখানে ভর্তি থেকে ট্রিটমেন্ট নেওয়ার জন্য এখানে যাওয়া আসা করে হয়তো ঠিক হবে না এটা এখানে থাকতে, তো আল্লাহর রহমতে এখানে থেকে মোটামুটি সুস্থ। স্যার যেভাবে বলেছেন এখন আপনি সেভাবেই ট্রিটমেন্ট নিয়ে এখন আপনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় আছেন। স্যার, জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটালে আপনি যতদিন ছিলেন, আপনারা এখানকার যারা ডক্টর ছিলেন, নার্স ছিলেন বা ম্যানেজমেন্টে যারা ছিলেন, আপনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল আপনাকে সব ধরনের ট্রিটমেন্ট টাইম টু টাইম পেয়েছেন? হ্যাঁ, টাইম টু টাইম পাওয়া গেছে সবকিছু, এবং নার্স এবং ডাক্তাররা খুবই আন্তরিক, প্রত্যেকজন খুবই আন্তরিক। তারা অনেক দেখা যায় তারা দিনে অনেকবার এসে বারবার জিজ্ঞেস করে যে কোনো সমস্যা আছে কিনা, ফলো আপ করাটা অন্য অন্য হাসপাতালেও আমি দেখেছি যে তোদের তোরা অনেক বেশি এখানে ফলো আপ করা হয়, এরা পেশেন্টকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। আচ্ছা স্যার, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন। পরিবেশটি ভালো আছে, স্ট্যান্ডার্ড কোয়ালিটি। আচ্ছা স্যার, আপনার মতো আপনি যে সমস্যাটা আপনি ভুগেছেন, আপনি বলেছেন গত 6 বছর যাবৎ আপনার এই সমস্যাটা ছিল, আপনি এর আগে একবার আপনি ট্রিটমেন্ট নিয়েছিলেন, পরবর্তীতে হয়তো আপনি আর ট্রিটমেন্টটা নেননি, তো আপনার মতো এরকম অসংখ্য রোগী আমাদের দেশে এবং দেশের বাইরে আছে যারা হয়তো আপনার মতো এরকম সমস্যায় ভুগছেন বা এর থেকেও হয়তো অনেক কঠিন সমস্যায় অনেকে ভুগে, কিন্তু কার কাছে যেতে হবে হয়তো তারা বুঝতে পারেন না বা তারা জানেন না। এমন অনেকে আছেন যে ভুয়া ডক্টরের কাছে গিয়ে তারা দেখা যাচ্ছে আপনার বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন, এই ভয়ে অনেকে অনেকে ডক্টরের কাছে যান না, তো সেই ধরনের আমাদের ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? যে সেটাই বলবো যে আপনারা যেখানে যান এখানে একবার এসে স্যারের সাথে দেখা করে যান, ট্রিটমেন্ট করেন কি না করেন সেটা আপনাদের সিদ্ধান্ত, কিন্তু স্যারকে একবার দেখান, তারপর যদি আপনারা মনে করেন যে স্যার ঠিক আছে তাহলে স্যার কাছে করেন, কিন্তু একবার আসেন স্যারের সাথে, একবার হলো দেখা করে আপনারা দেখেন, আমার মনে হয় আপনারা নিরাশ হবেন না। কারণ আপনি নিজে এখানে এসে আপনি ভালো ট্রিটমেন্ট পেয়েছেন, জি ভালো হয়েছে, এবং সেই জন্য আপনিও তাদেরকে একটা সাজেস্ট করছেন, সাজেস্ট করছেন যারা আসেন একবার এসে দেখে যান, কারণ অনেক ভুল ট্রিটমেন্ট, এই একটা এমন জিনিসের যে ভুল ট্রিটমেন্ট হয় এটা খুব খারাপ হয়ে যেতে পারে। অবশ্যই অনেকে সারা জীবন পঙ্গুত্ব বরণ করে, এরকম আমরা অনেক দেখতে পাই, অনেকে আছে প্রফেশনে অতটা ভালো না, তাদের এটা ভালো না, তো এখানে একবার এসে দেখানোর আমি সবাইকে অ্যাড্রেস করবো। তো সবশেষে জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে ধরনের সেবা পেয়েছেন এই সেবার মানকে আপনি আউট অফ 10 10-এ কত দিবেন আপনি? আমি আউট অফ আপনি এটা 9 দেব আর কি। আচ্ছা স্যার, আপনাকে বিটি ট্যুরস এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। আপনাদেরও ধন্যবাদ। থ্যাংক ইউ।
আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।